আসসালামু আলাইকুম। তো ভাইরা, আপনারা একটা কাজ দেখেন আপনাদের যার যার সিরিয়ালে, তো এখানে দেখা যাচ্ছে কি অনেকগুলোরই কিন্তু সিইও পাওয়া গেছে, কিন্তু এদের মার্কেটিং ম্যানেজার পাওয়া যায়নি। কিন্তু এখানে দেখেন এদের কিন্তু এদের সিইওদের ইমেল আছে, তো আমরা এদের ইমেল দেখে কিন্তু এদের মানে যদি নাম পাই তাহলে একটা ধারণা পাবো যে তাদের ইমেল এইরকম প্যাটার্নে হতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনাদের যার যার সিরিয়ালে একটু দেখবেন যেগুলোতে সিইওর ইমেল পাইছেন কিন্তু মার্কেটিং ম্যানেজার গুলো পাননি, সেই ক্ষেত্রে এই প্রসেসটা আপনারা একটু ইউজ করতে পারেন। সেটা হচ্ছে দেখেন, এবার সবার শেষে আমি যে কার্ন্টস বেজের লিংক অ্যাড করছি, তো এটাতে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে দেখবেন এটা ওপেন হওয়ার পরে যে এদের কোম্পানি যে V1 লিংকডিন, এই কোম্পানিটা এটা এখন লিংকডিন এর এদের যে পেজটা আছে এখানে নিয়ে চলে যাবেন, যে tonsar.com দেখেন এদের লিংকডিন পেজ শুধুমাত্র একজনের নাম আছে, কে ও এটা লিংকডিন পেজ না। তারপর একটা দেখুন, দেখেন এটা সিইও পাওয়া গেছে, এটা পাওয়া যায়নি, তাহলে এটা এই একটা কোম্পানি। আর এখানে আমি কার্ন্ট পেজে দেখি, দেখেন এই যে এখানে ক্লিক করলে এরকম কোম্পানি চলে আসবে, কোম্পানি পেজ 30 employees। তো যাদের আপনার সেলস নেভিগেটর আছে তারা একভাবে কাজ করবেন, আর যাদের জেনারেল লিঙ্কডিন, যাদের জেনারেল লিঙ্কডিন তো এইরকম হলে তো এইরকম আসবে, তাই না? তারপরে এখানে চলে যাবেন, যায় যে অল ফিল্টার্স, এই অল ফিল্টার্সে যায় যে এখানে যে টাইটেলের জায়গা আছে লেখা, এখানে লিখবেন শুধু MARKETING মার্কেটিং লেখা, অ্যাপ্লাই। দেখেন এখানে নো রেজাল্টস ফাউন্ড, মার্কেটিং রিলেটেড কেউ নাই। আর যারা সেলস নেভিগেটর ইউজ করবেন তারা এইরকম করে করবেন, দেখেন এখানে যে সার্চ অন সেলস নেভিগেটর, যাওয়ার পরে এখানে মার্কেটিং টাইটেলের ঘরে মার্কেটিং, এখানে কিছু নাই। তো জাস্ট আপনাদের কাজ হচ্ছে এরকম করে চেক করা। তো আমি একটা ফাউন্ডেবল আল্লাহ করে পাইলে হয়, আচ্ছা দেখেন যে এটা একটা দেখি, এখানে সিইও কো ফাউন্ডার আছে, কার্ন্টস বিজে ওপেন করব, আচ্ছা করার পরে যে V1 লিংকডিন, এখানে দেখেন আমরা সিইও পাইছি, এখন আমরা মার্কেটিং রিলেটেড একজন লোককে খুঁজব। তো এবার আমি ডাইরেক্ট সেলস নেভিগেটরে গিয়ে দেখব, এখানে গিয়ে টাইটেল মার্কেটিং MARKETING মার্কেটিং, দেখেন এখানে যে মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং এক্সিকিউটিভ, তো মার্কেটিং ম্যানেজারই ভালো। তো এই ক্ষেত্রে আপনারা এখন একটা যে জিনিসটা হচ্ছে বেশি খেয়াল করবেন, তো দেখেন এখানে নামের ইমেলের প্যাটার্ন দেখেন, এনার নাম কি অ্যামোট মালভিয়া, দেখেন এই যে অ্যামোট শুধুমাত্র এনার ফার্স্ট নেম দিয়ে এই ইমেলটা বানানো হয়েছে, মেবি ওদের কোম্পানির সবারই। তারপরেরটা দেখেন আকশে,
চাতুর না কি, তো দেখেন যে এদের নামের প্রথম অক্ষর দিয়ে এদের ইমেল প্যাটার্ন বানানো হয়েছে। তারপর হচ্ছে অলিভার খারাজ, তো দেখেন যে এখানে অলিভার ফার্স্ট নেম লাস্ট নেম, তো এরকম করে আপনারা দেখবেন যে প্রথম যে সি, শুধুমাত্র আপনারা ওগুলাই খুঁজবেন যেগুলোতে সিইওর ইমেল পাওয়া গেছে, তাহলে আপনাদের মার্কেটিং রিলেটেড পার্সন খুঁজতে সুবিধা হবে, ইমেল গুলো প্যাটার্ন পাই। তো এখানে দেখেন এটা যেহেতু ফার্স্ট নেম ছিল, তো এরপরে আমি যে এই এনার যে ইমেলটা বানাবো, তাহলে এনার প্রথম নাম কি আজিজ শেখ, তো আজিজ কিন্তু এনার হচ্ছে ফার্স্ট নেম, তো শুধুমাত্র আমরা এখানে তাহলে কি করব এই ইমেলটা এখানে নিয়ে আসে, তো এনার নাম হচ্ছে আজিজ, এ জে আই, তো দেখেন এই আজিজ, তো এটা কিন্তু আমরা এখন গেস করে বানালাম যে এদের প্রথম নাম প্যাটার্ন ছিল হচ্ছে ফার্স্ট নেম, এই জন্য আমরা বানালাম আজিজ দিয়ে। তো এরপরে এই ইমেলটা কিন্তু আমরা এখান থেকে নিব না, আগের তিনি নিব না কিসের জন্য, এই ইমেলটা কিন্তু আমরা শিওর না যে এটা ভ্যালিড কি ভ্যালিড না, আপনারা ক্লিয়ার বিট থেকে যা নিয়েছি ওগুলো একটাও ভেরিফাই করা লাগবে না, কিন্তু এইরকম করে যদি আপনারা কোনো ইমেল নেন তো সেই ক্ষেত্রে ইমেলটা ভেরিফাই করা লাগবে, ভেরিফাই করার পরে আপনারা যদি, আমি ওই ভেরিফাইয়ের মধ্যে একটা ভিডিও দিব ওখানেই বুঝতে পারবেন, তো যদি দেখেন যে এটা আপনার কাছে মনে হয় যে এটা শিওর এই ইমেলটা ভ্যালিড, তো সেই ক্ষেত্রে আপনারা অন্য অন্য ইনফরমেশন দিবেন, যেমন কি এই যে এনার ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর ওনার টাইটেল, আর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, এই সেলস নেভিগেটরের প্রোফাইল রাখলে হবে, ওটা পরে জেনারেল করা যাবে, আর যদি জেনারেল করতে পারেন করে নেবেন। তো যদি 100% শিওর হন যে এই ইমেলটাই ওনার ইমেল, তাহলে আপনারা সেই ক্ষেত্রে এই ইমেলগুলো নেবেন আর লিঙ্কডইন দিয়ে কাজ করবেন। তো ভিডিওটা দেখেন, এরপরে সাথে আমি ওই ইমেল ভেরিফায়ারও যে ভিডিওটা ওটাও পাঠিয়ে দিচ্ছি, তো দুইটা দেখে কোনো কোশ্চিন থাকলে আমাকে জানাবেন।